ये है कौन दिसी This is the tactic to be one. Have a shoe. তখন হইলো গুটটা হলো মাটির পাত্রে জ্বালান হইতো আমরা আমাদের ভাষায় হলো জ্বালা বলি আর সেই জ্বালা এখন বুঝাই গেছে তিন চারজনে আছে আর কি আর সমস্ত হইলো আর এখানে তো আগে দেখছেন যে অনেক গাছি ছিল গাছি ছিল গাছ অনেক ছিল সেই ক্ষেত্রে অনেক কমছে না গাছও কমে গেছে গাছিও কমে গেছে এখানে যে গুণ হইতো মনে করেন যে আগে প্রায় মনে করেন ট্রাকে একটা গুণ হইতো এখন সেটা কোনো না মনে করেন যে অনেক কমে গেছে মানে তাতে ও মানে যেখানে পাড়ার কথা ছিল আমাদের জনসংখ্যা বাড়ছে চাহিদা বাড়ছে কিন্তু আমাদের গুড় বাড়ে নাই গুড় বাড়ে কমে গেছে গাছি কমে গেছে আর পরিশ্রমের কাজ বিদায় যেমন এই যে একটা ছেলে ট্রেনে পড়ে ও কিন্তু আর এই কাজ ও শিখবে না নতুন কোনো তাতে 10 বছরের মানে ওইটা অনেক সফল পাওয়া 10 বছর 10 বছর 12 বছর এখন ওই গাছের কমে যেতেছে গুঁড়ো কমে যেতেছে মানটা একটু ইয়ে হয়েছে ওই কারণে
আসলে এখন আমাদের নজর দেওয়া দরকার ওই জালায় যে গুটকা বানায় আমার কারণ যে সবকিছু ভালো লাগে করি ভালো লাগে লোকজন মিশে লাগে এখন ওই লোক কম লাগে আপনার ওই চীনের পাথর দেখুন জালাইয়ে করলে পাঁচ থেকে ছয় জন লোক লাগে এখন দুজন দুজন এই মনে করেন যে সেই গুটটা তৈরি করতে পারবে মানে এটা তো একটা টিম ওয়ার্ক যে সাত আট জনে মিলে একটা টিম ওয়ার্ক গাছ কাটা গুড় সংগ্রহ করা গুড় জাল দেওয়া এবং গুড়টা শেষ পর্যন্ত গুড় তৈরি করে বাজার পর্যন্ত পৌঁছে দেয় মানে একটা টোটাল টিম ওয়ার্ক সেই টিম ওয়ার্কে বলে সম্পৃক্ত থাকে তো এখন সব জায়গায় আস্তে আস্তে লোকজন কমে যাচ্ছে আর আস্তে আস্তে আমরা এখান থেকে দূর চলে আসছি আমাদের যে ঐতিহ্য সেখান থেকে আমরা অনেক পরে পিছিয়ে দিচ্ছি আসলে আমাদের নজর দেওয়া উচিত যে আমার যতটা সময় আমি ব্যবসা করছি যা আগে যা দেখছি ভালো ছিল সেই মানে সেই মানটা সেই এখন নাই না থাকার কারণ হইলো টিনের পাত্রতে জ্বালাম করলে সেই লেবারটা থাকে লেবারটা থাকে না অরিজিনাল যে প্রাকৃতিক যে জিনিসটা ওই জিনিসটা আমরা পাই ওইটা পাইতেছি আবার কিন্তু চাহিদা আছে কিন্তু চাহিদা আছে চাহিদা চাহিদা কিন্তু আগের চেয়ে অনেক বাড়ছে চাহিদা দিতে পারতেছি না সেক্ষেত্রে আমাদের এইটা নিয়ে কাজ করা দরকার গাছ দরকার রাশি তৈরি করা দরকার হ্যাঁ কিন্তু ওই মেনটা হয়েছে কি গাছি কম বিদায় গাছ তো লাগায় লাগায় না কারণ ঠিক আছে যেমন আমি আমি এখানে গুড় বিক্রি করতে 30 বছর আমার দুটা ছেলে মেয়ে আমার ছেলে মাস্টার ডিগ্রি করাইছে কিন্তু সে এই এই ব্যবসা করবে না আর সে এই কাজের মধ্যে সে থাকবে না তাহলে মানে আমি পর্যন্ত শেষ এরকম ঠিক ওই প্রত্যেকটা ওই যে যারা রিক উৎপাদন করে গাছি তাদেরও ছেলে মেয়েরা মানে একটা সময় শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ এই কাজ করা শুরু হচ্ছে এই কাজের মধ্যে তারা মানে আর অংশগ্রহণ করতেছে না তারা অন্য অন্য কাজে চলে যেত কিন্তু এখানে তো ইনভেস্ট অনেক কিছু লাগতেছে না কিন্তু প্রফিট তো বেশ প্রফিট হলে চাহিদা বলতে আমাদের জিটকার যে গুটকার যে চাহিদা ছিল গুপ্তর অন্তর থেকে এই জিটকার যে হাজারি গুপ্তা সেটা আমাদের দেশেই না বিভিন্ন দেশে রপ্তানি হইতো তো সেই চাহিদা মোতাবেক সেই যেটার আমদানি হয় আমরা দিতে পারতেছি চাহিদা দিন দিন বাড়ছে আরো দরকার।